নমস্কার বন্ধুরা, সুমিত্রা ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মশলা কারি। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এতে এবারে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা। এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো। এক চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন, অল্প পরিমাণে চিনি যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আড়াই চামচের মতন ফেটানো টক দই। ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতন জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা ছড়িয়ে নাবিয়ে নিলেই রেডি চিংড়ি মশলা কারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন।